23 বছর কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন বাংলাদেশের এই ব্যক্তি। বাংলাদেশে বসবাসকারী 45 বছর বয়সী হাসমত আলী 23 বছর ধরে কাপড় দিয়ে মুখ ঢেকে চলাফেরা করছেন। পেশায় তিনি একজন জেলে। আজ থেকে 23 বছর আগে বনের পাশের নদীতে নৌকায় করে মাছ ধরছিলেন তিনি। মাছ ধরার এক পর্যায়ে ওই নৌকাতেই ঘুমিয়ে পড়েন তিনি। জঙ্গলে ওত পেতে থাকা বাঘ ঠিক তখনই সুযোগ বুঝে আক্রমণ করে হাসমত আলীকে। বাঘের আক্রমণের হাত থেকে খুব কম মানুষই জীবিত হয়ে ফিরেছেন, তবে হাসমত আলী বাঘের সঙ্গে সে ভয়ঙ্কর লড়াইয়ে জয়ী হয়েছেন ঠিকই, তবে তাকে তার মুখের বেশিরভাগ অংশই হারাতে হয়েছে ওই যুদ্ধে। 2 পুত্র সন্তান ও 1 কন্যা সন্তানের জনক এই হাসমত আলী। স্ত্রী সন্তানকে নিয়ে বেশ ভালোই দিন কাটছিল তার। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে অনেক অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে। অপরিচিত কেউ তাকে দেখলেই আঁতকে ওঠে, কারণ বাঘের আক্রমণে হাসমত আলীর চেহারা ধারণ করেছে এক বিকট আকৃতি। হাসমত আলী এখন তার এই অস্বাভাবিক চেহারা চিকিৎসা করাতে চান, কারণ একটি সুস্থ স্বাভাবিক জীবন কার না কাম্য। চেহারার কিছুটা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সাতক্ষীরা থেকে খুব শিগগিরই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন।